নাম তার পুলিশ কাকু, আসল পরিচয় অর্ণব রায় চৌধুরী, কর্মরত বারাসতের এসডিপিও অফিসে। পুলিশ পরিবারের সদস্য হয়েও বারাসতের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে পথ শিশুদের নিয়ে তৈরি করেছেন প্রজাপতির পাঠশালা। সেই প্রজাপতির পাঠশালায় রবিবার নববর্ষ বরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত থানার মেজবাবু মানস চৌধুরী, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না বসু এবং শঙ্খ সেবা ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গত 5 বছর ধরে টিম রেভলিউশনের ছত্রছায়ায় গড়ে তুলেছেন পথ শিশুদের পাঠশালা প্রজাপতি। এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল টেলি টলি তারকা বাবাই এবং বর্তমান সমাজ মাধ্যমের আইকন স্যান্ডি সাহা। থেকে পুলিশ প্রশাসনের সদস্য হয়েও প্রজাপতি পাঠশালা জার্নিটা কিরকম ছিল দেখিয়ে দেবে পথ শিশুরা। লড়াই কাকে বলে? নাচবে গাইবে করবে ওরা তোমাদের পাশে পেলে, এটা এটা তোমারও স্বপ্ন হলে এসো, হাত রাখো হাতে, পুলিশ কাকুর সঙ্গে চলো, প্রজাপতি করি একসাথে। এই প্রজাপতি করি এটাই ভাবিয়ে তুলেছিল যে পুলিশের ডিউটি করতে গিয়ে এরকম অনেক সময় হয়েছে, বহু এরকম মানুষকে আমরা নেশা ব্যক্তি মানুষদের আমরা অ্যারেস্ট করেছি, আমরা ই করেছি, কিন্তু আলটিমেটলি তাদের কিছু ভাবিনি, অ্যারেস্ট করে আমরা শুধু রেখে দিয়েছি। তখন ভাবনা চিন্তা হলো এই নেশাগ্রস্ত বাচ্চাগুলোকে আমি কী করে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্যই প্রজাপতি পাঠশালা। এখানে ওদের নাচ, গান, আবৃত্তি, কবিতা, ক্যারাটে, যোগব্যায়াম, মেডিটেশান সবটা শেখানো হয়। গত সপ্তাহ থেকে মেকআপের আর্টিস্ট কোর্স শেখানো হচ্ছে। আমাদের মাঝে ফিল্ম ইন্ডাস্ট্রি বাবাইদা রয়েছেন, বাবাইদাও আমাদের পাশে থাকেন, স্যান্ডি সাহা ও পাশে থাকে, এছাড়া আরও বহু বহু বিশিষ্ট মানুষজন আমার পাশে থাকে। এখন একটাই লক্ষ্য, আগামী 10 বছরের মধ্যে এই নেশাগ্রস্ত বাচ্চাগুলোকে আমি সমাজের সামনে সারিতে এনে ওদের WBCS IPS তৈরি করে দেখিয়ে দেবো। এটাই পুলিশ কাকুর স্বপ্ন।